नमस्कार बंधुरा, पैशन फ्रूट सम्पर्कित भिडियोटी उपभोग करार जन्नो आपनादेर आमंत्रण जानाच्छी। बंधुरा, पैशन फल स्वल्प परिचित एकटी फल, बर्तमाने भारत ओ बांग्लादेशे एर चाष होलेओ एर आदिनिवास ब्राजिल, न्यूजिलैंड, अस्ट्रेलिया, दक्षिण आफ्रिका, केनिया प्रभृति देशे एर वाणिज्यिक चाष हय। এটি একটি দীর্ঘ প্রসারী লতাযুক্ত বহুবর্ষজীবী গাছ, ঝুমকোলতা গোত্রীয় গাছ। এর ফুলও ঝুমকোলতা ফুলের মতো দেখতে। প্যাশন ফল দুই রকমের হয়, বেগুনি ও হলুদ। ফলের আকৃতি গোলাকার, পাকা ফলের ভেতরের হলুদ রসালো পাল্প খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এই পাল্প জলের সাথে মিশিয়ে জুস তৈরি করে খাওয়া হয়। এছাড়া আইসক্রিম, জ্যাম, জেলিতে ব্যবহার করা হয়। এই ফলের বীজ ও খোসা থেকে তেল তৈরি হয়। প্যাশন ফল একটি পুষ্টি সমৃদ্ধ ফল। এই ফলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আয়রন, ভিটামিন সি, ফ্যাট ইত্যাদি উপাদান থাকে। হৃদরোগী ও ডায়াবেটিস রোগীদের পক্ষে এই ফল খুবই উপকারী। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, সর্দি কাশি নিরাময়ে, ক্যান্সার নিয়ন্ত্রণে, রক্ত স্বল্পতা দূরীকরণে, হাড়ের স্বাভাবিক বৃদ্ধিতে, কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এই ফল খুবই উপকারী। এবার এই গাছ তৈরি ও পরিচর্যা সম্পর্কে বলবো। এই গাছ খুব সহজেই হয়। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই এর জন্য উপযুক্ত নয়। 18 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গাছ ভালো হয়। এই গাছের জন্য জল নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে। এ কারণে উঁচু জায়গায় ভালো হয়। সাধারণ যত্নেই এই গাছ হয়। এর তেমন রোগবালাই হয় না, তেমন সার বা কীটনাশকও খুব একটা দরকার হয় না। মে থেকে আগস্ট মাসে চারা রোপণের উপযুক্ত সময়। প্যাশন ফলের বীজ থেকে বা কাটিং থেকে চারা করা যায়। 8 থেকে 10 মাসের মধ্যে ফল আসে। লাউ কুমড়া চাষের মতো মাচান তৈরি করে দিতে হয়, অথবা বেড়া বা কোনো গাছে তুলে দেওয়া যায়। মাঝে মধ্যে শাখা ছাঁটাই করতে হয়, কারণ নতুন শাখা থেকে ফুল ও ফল হয়। সাধারণত এপ্রিল মে থেকে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত ফল ধরে। এই গাছ টবেও ভালো হয়। বন্ধুরা, যে গাছটি এতক্ষণে আপনারা দেখছেন তার মালিক নলডুগারির সন্দীপ বিশ্বাস। সন্দীপ একজন গাছপাগল শিক্ষিত যুবক, নানা রকম ফল বাগান করতে ভালোবাসেন। বাগান করেন ভালোবেসে, যত্ন নিয়ে, যথেষ্ট জেনে শুনে। তার নমুনা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আগামীতে আরও দেখতে পাবেন আশা করি। এবার তার মুখেই শুনুন এই প্যাশন ফল গাছের যত্ন সম্পর্কে সন্দীপ কি বলছেন। এটি আমার প্যাশন ফ্রুট গাছ। এই গাছটি বয়স 8 মাস হবে। আমি গাছটি এনে গোবর সার, তার সঙ্গে কিছুটা নিম খোল আর ফাঙ্গিসাইড, এইভাবে মাটি প্রস্তুত করে গাছটার গোড়ায় দিয়ে এই গাছটাকে আমি বসিয়েছি। বসানোর মোটামুটি 2 থেকে 3 মাস পর থেকে গাছটিতে ফুল আসে এবং অনেক ফুল ফুটতো, কিন্তু সেই ফুল থেকে ফল কনভার্ট হয়নি।
ফল কনভার্ট হয়েছে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ফুলগুলো ফুটেছিল সেখান থেকে ফলগুলো কনভার্ট হতে শুরু করে এবং আস্তে আস্তে অনেক পরিমাণেই ফল হয়েছে প্রায় 150 কাছাকাছি ফল আছে নিচে দিয়েও আছে সাইড দিয়ে আছে উপর দিয়েও আছে কিছু ফল ঝরেও গেছে সব ফল প্রায় 10 থেকে 20টা ফল ঝরে পড়ে গেছে তারপরেও আছে যা অনেক আছে এবং এখনও যে ফুলগুলো আছে ফুলগুলো ফুটছে সেখান থেকেও ফল কনভার্ট হচ্ছে গাছটার পরিচর্যা বলতে তেমন পরিচর্যা নেওয়া লাগে না আমার এই মাচাটা করে দেওয়া হয়েছে গাছটাকে যেহেতু লতানো গাছ গাছটা যাতে এর উপর দিয়ে সুন্দর করে বেয়ে যেতে পারে তার জন্য আর খাবার বলতে ওই মাঝে মাঝে সবজি পচা জল আর খোল ভেজানো জল এটা দেওয়া হতো আর তেমন কোনো পোকার উপদ্রব নেই গাছটায় তেমন কোনো পোকা লাগে না এই জন্যে এখনো পর্যন্ত কোনো কীটনাশক দেয়া লাগেনি এইরকম গাছের চেহারা হয়েছে এটা 8 মাস বয়স বন্ধুরা গাছটি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করলাম আশা করি আপনাদের খানিকটা ধারণা দিতে পেরেছি দুই বাংলার মাটি ও আবহাওয়া এই গাছের পক্ষে উপযোগী প্যাশন ফলের বাণিজ্যিক চাষও সম্ভব ইতিমধ্যে ভারত ও বাংলাদেশে এর ভালো বাজার তৈরি হয়েছে সুতরাং অন্তত একটি গাছ লাগিয়ে ফেলুন এক্ষুনি বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো জানাবেন আপনারা ভালো থাকবেন আমাদের অন্যান্য ভিডিও দেখবেন ধন্যবাদ।